হাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম টু ইউর ওন ইউটিউব লাইভ শো। আচ্ছা, নো প্রবলেম, বলেন, আপনার কথা বলেন, আমি শুনি। তো আসিফ ভাই, আমরা কোরআনের স্পষ্ট আয়াত এবং অস্পষ্ট আয়াত নিয়ে কথা বলছিলাম, মুতাশাবিহাত, আরেকটা যেন কি কবি ভাই, মুকাম 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 মানে শরীয়ত, মুকাম মানে আপনি লিটারালি বলতে পারেন, শরীয়ত শরীয়ত মারফত বলতে পারেন, একই জিনিস, কাহিনী একই। তার মানে আমরা দুটো আসলে মহকামত এবং মুতাশাবিহাত, বই ভাই থেকে আমরা আলোচনা করে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে মুতাশাবিহাতের মাল্টিপল মিনিং থাকতে পারে এবং কেউ বোঝতে পারবে না ওটার এক্সাক্ট মিনিংটা কোনটা। সবাই নিজের অপিনিয়ন দিতে পারবে কিন্তু কেউ বোঝাবে না, এটা বলতে এটাই বোঝানো হয়েছে। আর মহকামত যে আয়াতটা আছে বা স্পষ্ট যে আয়াতগুলো আছে সেটার মানে হচ্ছে সবার কাছে স্পষ্ট থাকবে এবং ওইটা দ্বারা আইন করা হবে এবং ওইটার কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকবে না, অতটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে আসিফ ভাই, আপনি মানে আমরা বেসিক্যালি যেটা জানি সেটাই আগে কবির ভাই আমাদের সাথে অ্যাগ্রি করলো আর কি। তো আমি আমি আসিফ ভাই গতকালকে কবির ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম আমাদের সবার ফেভারিট, নিতে পারলে দিতে হবে যে আয়াতটা আয়াতটা আছে সুরা তালাকের আয়াত চার নিয়ে। ঠিক আছে, তো সুরা তালাকের আয়াত চার নিয়ে ওইখান থেকে তো একটা ল ড্রাইভ, ল আসে তাই না, একটা আইন আসে। আইনটা কি, যে আইনটা পাওয়া যায় যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে বিয়ে এবং যৌন সঙ্গম দুইটাই হালাল এবং তাদের কিভাবে তালাক দিতে হবে সেই বিষয়টা সুরা তালাকের চার নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। তো কবি ভাই, 33 নম্বর সুরার 39 নম্বর আয়াত সহ এই দুইটা একসাথে পড়তে হবে। জি 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 জি, 33 নম্বর সুরা 39 নম্বর আয়াত, তো এটার সাথে ইনক্লুডেড। তো কবি ভাই, এই সুরা তালাকের চার নম্বর আয়াত এটা তো স্পষ্ট আয়াত তাই না? জি জি জি, এখান থেকে ল নেওয়া হয়েছে। জি বলুন বলুন। জি জি, এখান থেকে ল নেওয়া হয়েছে। আসিফ ভাই, আমি আপনাকে নিয়ে আসলাম, আপনি কি আপনাকে একটু কষ্ট দিতে পারি আসিফ ভাই? হ্যাঁ বলেন, অসুবিধা নেই, সত্যের সন্ধানে ভাই যুক্ত হয়েছে, ওনাকে কি যুক্ত করে নিব? হ্যাঁ ভাই, আপনার লাইভ না, আপনি তো চালাইতেছেন এখন, তো আপনি কন্ট্রোলে, আমি তো এখানে গেছি। আরে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, আরে ঠিক আছে সত্যি ভাই, কি অবস্থা? ধন্যবাদ যুক্ত করার জন্য। না আজকে দেখলাম হঠাৎ একটু ইচ্ছা হলো, আসছি। অবশ্যই। তো কবির ভাইয়া, আমি আমরা তাহলে সুরা তালাকের চার নম্বর আয়াতেই চলে যাই। এটা হচ্ছে সুরা তালাকের আয়াত চার, একটু জুম করে দেই। আচ্ছা, আমি ইয়া থেকে, আমি এটা না দেখে ইয়া থেকে দেখি। স্ট্রিমিয়ারে নতুন একটা জিনিস অ্যাড হইছে, রেকর্ডিং। এটা কি জিনিস ভাই? আমি জানি না ভাই, আমি রেকর্ডিং এর অপশনটা ছিল আমি অন করে রাখছি, আমি জানি না এটা বোধহয়, এটা কোনটা আর কি ছিল, এটা লাইভ রেকর্ডেড হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না আর কি। আই থট ডিলিট ডিলিটের একটা বিষয় ছিল তো আসিফ ভাই, বুঝছেন ওই যে ঘটনা ঘটছিল কয়েকদিন ধরে, তো ওইটা এড়ানোর জন্য আর কি ওইটা অপশনটা অন করে রাখছিলাম। আচ্ছা ভালো করছেন। আচ্ছা, তো এই যে সুরা তালাকের আয়াত চার দেখা যাচ্ছে, সুরা তালাক 65 নম্বর সুরার, 65 নম্বর সুরার এটা হচ্ছে চার নম্বর আয়াত, সরি এটা এক নম্বর, চার নম্বর আয়াতে যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা ইয়া কবির ভাই, তো আমাদেরকে একটু এই আয়াত থেকে আমাদেরকে একটু পরে বুঝা দেন তো, এই আয়াতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে? জি কবির ভাই, হোয়াট জাস্ট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট জাস্ট হ্যাপেন্ড, কবির ভাই চলে গেল না? আসিফ ভাই, মানে আমি এই আয়াতটা বের করার কারণটা হচ্ছে, কবির ভাইয়া সত্য সুন্দরী ভাইয়ের লাইভে যে বলতেছিল যে এই আয়াত দ্বারা কখনোই, এবং কবির ভাইয়ের যে কবির ভাই হচ্ছে একজন আহলে কোরআন, বুঝতে পারছেন তো, ওনার মতে হচ্ছে। আচ্ছা কবির ভাই আসছেন, আচ্ছা কবির ভাই, আপনি শুনতে পাচ্ছেন কবির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি চাপলে গেছিল তো, না না নো 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 নো। আচ্ছা ভাই, আমার একটা কথা আছে, না না আমার একটা শর্ত আছে ভাই, এটা এই আলোচনাটা আমি জানি, আলোচনাটা কোন দিকে যাবে আমি জানি, কিন্তু তার আগে একটা শর্ত আছে আমার, যে জি বলেন একটু সুরা বাকারা, আমি তো দেখে নিয়ে, আমি তো দেখে নিয়ে আসি, আমি একটা শর্ত মানবো, সব সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, সুরা বাকারার মানে সুরা বাকারার প্রথম দুই তিনটা আয়াত পড়েন। জি, আমি আমরা ওটা পড়বো, আমরা ওটা পড়বো, অবশ্যই পড়বো, বাট আমার যে পয়েন্টটা, ওই পয়েন্টটা মেক করে আমি অবশ্যই অবশ্যই একটা পড়বো। আপনি এখানে আসার আগে, না আসার আগে আমি আপনাকে কথা দিচ্ছি,
আমি কথা দিচ্ছি আপনাকে ওই আয়াতে যাব আমরা এখানে এখানে ভাই 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 না না আপনি যদি ফ্রি রিজেক্ট না আপনি আল্লাহ হবে ভাই ইফ ইউ ট্রাস্ট মি আমি এখান থেকে একটা ছোট পয়েন্ট মেক করব দেখে বা ছোট না মোটামুটি একটা বড় পয়েন্ট মেক করবই দেখে পয়েন্টটা লম্বা হবে না বাট বড় ধরনের একটা পয়েন্ট হবে এই পয়েন্টটা মেক করবো দেখেই আমি আপনাকে এআইটা পড়তে বলতেছি এআইটা পড়ার পরে আপনার যদি ডিফারেন্ট কোনো মত থাকে কোনো সুরা বাকারা বা যে কোনো সুরারই মত থাকে আমি সেখানে অবশ্যই যাবো আমি আপনি আমার হচ্ছে আমার ডেকে নিয়ে আসার টেস্ট আমি আপনার ওই ইচ্ছাটা আমি অবশ্যই পূরণ করবো আপনি যেটা বলছেন আমি সেখানে অবশ্যই করবো আমি আয়াত পড়ার প্রথমে দেখতে হবে আমি আয়াত পড়ার যোগ্য কিনা মানে আমি আয়াত পড়ে ওখান থেকে তো আপনার ইমপ্লিকেশন দিবেন অনেক মানুষ শুনতেছে এটা মানে এই জন্য আমি একটু মানে কনফিউজ ক্লিয়ার করে তারপর আমি শুধু তো বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ লাগবে না ভাই আমি ভাই স্টেপ বাই স্টেপ মেথোডোলজিক্যাল ওয়েতে আগাই ভাই আমার কাছে মেথোডোলজি মানা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আই আমি চাই এভাবে ভাই এভাবে এভাবে হয় না ভাই আপনি এভাবে হয় না এভাবে হয় না এভাবে হয় না সরি ভাই আমি চাই আমি আপনাকে করি না সরি আমরা আমি আয়াত দেখাতে বলি আপনি দেখাইতে হবে না হলে ভাই আমি করব না সরি তাহলে আমি গেলাম কই ভাই শুনুন আমরা একটা পাবলিক ডিসকাশন করতেছি পাবলিক ডিসকাশনের সময় আমরা কিছু কিছু গ্রাউন্ড ওয়ার্ক মেক করি বিকজ আমরা গ্রাউন্ড ওয়ার্ক আপনি তো শিক্ষিত মানুষ আপনি যদি এরকম করেন না দেখেন আপনি তো ইউনিভার্সিটিতে যে প্রিরিকুইজিট কোর্স থাকে আপনি আপনাকে করতে দিবে সেটা একটা প্রিরিকুইজিট কোর্স না আগে টানা পরে করতে দিবে ভাই এটা এটা যদি প্রিরিকুইজিট থাকে এই আয়াতে অনেক প্রিরিকুইজিট আছে এটা যদি পয়েন্ট থাকে ভাই জাস্ট যদি থাকে আমরা ওখানে অবশ্যই যাব ট্রাস্ট মি যাব আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আপনি আপনার কথা বিশ্বাস করি না হ্যাঁ আমি অবশ্যই যাবো আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই আমার পয়েন্টটা মেক করার সাথে সাথে কাজ করে না ভাই আমি আমি ক্যালকুলাস সেকেন্ড পেপার আমি ক্যালকুলাস ফার্স্ট না করে আমি আগে নিয়ে ছিলাম তারপরে গেলাম ক্যালকুলাস আমি শুধুমাত্র এখান থেকে আপনি যেভাবে এটা ইন্টারপ্রিটেশন করবেন সেই ইন্টারপ্রিটেশনই নিব এবং আমি বলবো না আপনি ইন্টারপ্রিটেশনই সম্ভব না প্রিরিকুইজিট এআইতে ইন্টারপ্রিটেশন প্রিরিকুইজিট ছাড়া সম্ভবই না এটাই আমি বলতেছি আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আপনার ইন্টারপ্রিটেশন করার দরকার নেই কই ভাই তাহলে আমি ইন্টারপ্রিটেশন করি আপনি আমার সাথে জাস্ট একমত কি একমত না অতটুকু বলে দেন ঠিক আছে আপনার ইন্টারপ্রিটেশন করা লাগবে না আমি শুরুতেই আমি শুরুতেই বললাম আমার আমার মত আছে যে আমি আমার সিস্টেমে আগাইতে দিলে আমি বলবো ঠিক আছে আপনি একমত আমি দর্শকদের জানাই এতে কি বলা হয়েছে তারপর যদি আপনার একমত না থাকে এবং ওইখানেও যে আমার পয়েন্টটা মেক হবে আমি দেখাবো কোনো সমস্যা নেই জাস্ট আপনি শুনুন আমি এটাতে কি পড়ি এবং কি পয়েন্টটা মেক করি জি সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল বায়ান ফাউন্ডেশন থেকে যে জিনিসটা পাওয়া যাচ্ছে তোমাদের স্ত্রীর মধ্যে যারা রীতিমতো হওয়ার কাল অতিক্রম করেছে তাদের ইদ্দ সম্পর্কে যদি তোমার যদি সংশয় থাকে সংশয় থাকা তোমরা যদি সংশয় থাকো এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছানি তাদের ইদ্দতকাল হবে 3 মাস মানে এমন মহিলাদের কথা বলা হচ্ছে এখানে যে মহিলাদের ঋতুচক্র বন্ধ হয়ে গেছে মানে যে মহিলারা মেনোপজে পৌঁছে গেছে বা যাদের এখন পিরিয়ড হয় না এবং সেকেন্ড যেটার কথা বলা হয়েছে এবং এখনো যারা ঋতুর বয়সে পৌঁছায়নি মানে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যারা এখনো যাদের এখনো ঋতুস্রাবটা কি হয়নি শুরু হয়নি এই দুইটা বা দুইটা টাইপ অফ পিপলের কথা বলা হয়েছে যে এদেরকে এদের ইদ্দতের সময় কথা হবে ইদ্দত মানেটা কি ইদ্দত মানে হচ্ছে কাউকে যদি বিয়ে করেন আপনি কারোর সাথে যদি যৌন সঙ্গম করেন তাদেরকে তালাক দেওয়ার আগে যে সময়টা দেখতে হয় যে সে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না এটা দেখার জন্য যে সময়টা দেখতে হয় সেটাকে বলে ইদ্দত 3 মাসের একটা অপেক্ষা আছে আর যেহেতু আপনাদের মধ্যে সেক্স হয়ে গেছে সে প্রেগনেন্ট কিনা তালাক দেওয়ার আগে এটা দেখার জন্য যে ওয়েটিং পিরিয়ড থাকে সেটাকে বলা হয় ইদ্দত তো এই এখানে যে বিষয়টা বলা যে এবং অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করে তাদেরকে তালাক দেওয়ার আগে তাদেরকে ইদ্দত দেখার বিষয়টা এখানে উল্লেখ আছে অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথেও বিয়ে এবং তাদের সাথে যৌন সঙ্গম দুইটাই এই আয়াতটা দ্বারা হালাল করা হয়েছে এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন এখন আমি আসিফ ভাইয়ের কাছে বিষয়টা নিয়ে যাচ্ছি অপ্রাপ্ত বয়স্ক বিয়ে যৌন সঙ্গম তিনটা শব্দ আলাদা আলাদা ভাবে গুগল ট্রান্সলেট করেন শব্দগুলো দেখেন এটা আপনি যেখানে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের যেহেতু ইদ্দতের বিষয়টা বলা হয়েছে এবং ইদ্দত বিষয়টা যেহেতু তখনই আছে যখন তার সাথে যৌন সঙ্গম হয় সে তো এখানে এই আয়টা দ্বারা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গমের বিষয়টা হালাল করা হয়েছে এই বিষয়টা কি আমি ভুল বললাম বা এই বিষয়টাকে আমার নিজস্ব ইন্টারপ্রিটেশন নাকি এইটার ইসলামিক বেস আছে আপনি কি এটা একটু বলবেন আসিফ ভাই এটা তো ইসলামের যারা মানে কোরআনে হচ্ছে গিয়ে যে জিনিসটা বলা আছে সূরা নাহলের 89 নম্বর আয়াতে যেটা বলা আছে যে এটা কোরআন হচ্ছে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ বিস্তারিত এবং স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ এবং এই আয়াতটা হচ্ছে এটা কোনো মুতাশাবিয়াত আয়াত না এটা এখানে এই আয়াতের ভিতরে কোনো অস্পষ্টতা নাই এটা যেহেতু একটা বিধান এটা যেহেতু মানুষের জন্য একটা আইন
সেহেতু এই আয়াতের ভিতরে কোনো অস্পষ্টতা নাই, এবং এই আয়াতের ভিতরে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে অ্যান্ড দ্য ওয়ান্স হু নট মেনস্ট্রুটেড অ্যান্ড দোজ হু আর প্রেগনেন্ট, এই এই দুইটা ক্যাটাগরি বলা হয়েছে এই আরবিতে যে শব্দ দুইটা আছে, যারা এখনো ঈদ মানে যারা এখনো ঋতুর ঋতুতে পৌঁছায় নাই, ঋতুতে আসে নাই, ঋতুতে রিচ করে নাই, এই জিনিসটা আরবিতে খুব স্পষ্টভাবে এই জায়গায় আছে। এবং এই ওয়ার্ডটা দ্বারা যারা এটাই মিন করে যারা এখনো ঋতুতে পৌঁছায় নাই। এখন এটা দুইটা ক্ষেত্রে হইতে পারে, মানে এটা যৌক্তিকভাবে সম্ভব দুইটা ক্ষেত্রে। একটু শেষ করি ভাই, একটু শেষ করি, এটা সম্ভব দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে হয়তো অনেকের বয়স হয়ে গেছে, হয়তো অনেকের শারীরিক সমস্যা হয়, শারীরিক সমস্যার কারণে হয়তো 25-26 বছরের বয়স হয়ে গেছে কিন্তু এখনো সেই জিনিসটা হয় নাই, ওই জিনিসটা শারীরিক ইস্যুর কারণে হয় নাই। এবং আরেকটা হইতে পারে কোনো একটা শারীরিক সমস্যা, যেটা মেইনস্ট্রিম, যেটা মেইনস্ট্রিম, এটা মেইনস্ট্রিম না আসলে, যেটা বললাম এটা মেইনস্ট্রিম না, মেইনস্ট্রিম এটা খুবই, এটা খুবই সামান্য পার্সেন্টেজের কিছু মানুষের এই এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা রেয়ার কেস, হয় সম্ভব, হওয়া সম্ভব কিন্তু খুবই রেয়ার কেস, 0.1% বা 0.05% এরকম এইরকম কিছু মানুষের এই ধরনের একটা রোগ হওয়ার হওয়ার সম্ভাবনা আছে যাদের এই জিনিসটা হয় না, বয়স হয়ে যাওয়ার পরও হয় না। আর আরেকটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বাচ্চা, যাদের এখনো সেই জিনিসটা হয় নাই, সেই জিনিসটার বয়সই তারা পৌঁছায় নাই। এখন এই আয়াতটার যে প্রেক্ষাপট এবং পরিপ্রেক্ষিত সমস্ত কিছু অ্যানালাইসিস করে পৃথিবীর সমস্ত, যেমন আসিফ ভাই প্রিন্সেসের ওস্তাদ, জি আসিফ ভাই, যেমন এই যে আমাদের প্রিন্সেসের ওস্তাদ তাফসিরে জাকারিয়া আর কি, জাকারিয়া সাহেবের যিনি আছে আমাদের প্রিন্সেসের ওস্তাদ, ওনার তাফসিরের মধ্যে এটা লেখা যে এখনো হায়াত আসা শুরু হয়নি তাদেরও। আচ্ছা তাফসির বাদ দেন ভাই, আমি আপনাকে ব্যাখ্যা করার সুযোগ দিয়েছিলাম, আপনি বলছেন এই আয়াতে আসার আগে আপনার ভিন্ন একটা আয়াত বইরা তারপর এখানে আসতে হবে, আপনি এখন আসেন না, আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগটা নেন নাই, আমি আপনাকে সুযোগটা আবার দিই। আরে কি আসছে জনে বাবা, আমি আপনাকে সুযোগ দিব না, আয়াত পড়ে না এদের ব্যাখ্যা। আচ্ছা বলেন, শেষ করেন, শেষ করেন। আপনি যখন আপনি যখন ব্যাখ্যা করার জন্য আপনার প্রি রিকোয়ারমেন্ট আছে, আপনার প্রি রিকোয়ারমেন্ট এনে তারপর আমি আপনাকে ব্যাখ্যা করার পুরোটা ব্যাখ্যা করে শুরু দেব, আমি আপনাকে কথা যেহেতু দিয়েছি দিব আপনাকে, বাট এখন তো ব্যাখ্যাটা আমরা করতেছি, আপনি তো বলেই দিয়েছেন ব্যাখ্যা করার আগে আমাদের যে আমাদের এই ব্যাখ্যার সাথে আপনি একমত না, রাইট? এখন তাহলে তো আমাদের ডিস্টার্ব করার দরকার নেই, আপনি তো বলে দিয়েছেন এটার সাথে আপনি একমত না। জি আসিফ ভাই, তাহলে আপনি একটু বলেন, তারপর ওনার ব্যাখ্যা করার জন্য সুযোগ আসবে, আমি ওনাকে পুরোটাই দিব আর কি। জি, তো যেটা বলতেছিলাম যে এই যে আমি এটার উত্তর আমি 10 সেকেন্ডে দিতে পারবো, 10 সেকেন্ড এই এত সমস্যার সমাধান 10 সেকেন্ড লাগবে, তার দিয়ে অসুবিধা নেই, দিয়ে আপনি দিয়ে অসুবিধা, আমি আপনাকে 10 মিনিট দিব, কোনো সমস্যা নেই, আপনি পুরোটাই পুরোটাই দিন, 10 মিনিট লাগবে না, 10 সেকেন্ড লাগবে না, 10 মিনিট দিব। জি আসিফ, তো এই জিনিসটা দ্বারা যে মানে প্রাচীন যুগের যে আলেমরা এবং মুহাম্মদের যারা সাহাবী যারা ছিল তাদের যে বক্তব্য পাওয়া গেছে এবং সম একদম 99.99 ক্লাসিক্যাল তাফসিরে এই জিনিসটাই বলা আছে যে এই জিনিসটা এই সুরাটা নাজিলের প্রেক্ষাপটটাই ছিল এরকম, যে কিছু লোক এসে জিজ্ঞেস করছিল যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বেলায় কি হবে এবং যাদের যারা বেশি বয়স হয়ে গেছে তাদের বেলায় কি হবে, তখন মুহাম্মদ এই কথাটা বলছিল যদি এখনো হায়েজ না পৌঁছে থাকে তাহলে এই এই আয়াতটা সেই সময় নাজিল হয়েছিল। তাহলে যদি এই আয়াতটার অর্থ যদি অন্য কিছু হয় তাহলে বুঝতে হবে যে, এবং ইসলামী শরীয়তের আইন, চার মাঝহাবের চার ইমাম এবং বাদ বাকি যারা আছে ইসলামের যত বড় বড় স্কলার আছে, এই পর্যন্ত যত যত বড় বড় স্কলার আসছে 1450 বছর ধরে, এটা ইনফ্যাক্ট এটা একটা শরিয়া আইন, এই বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই আলেমদের ভিতরে যে এই আয়াতটা ওই বাচ্চা মেয়েদের বেলাতেই নাজিল হয়েছিল। এটা নিয়ে প্রাচীন যুগের আলেমদের ভিতরে কখনো কোনো মতবিরোধ ছিল না, যে এই পর্যন্ত হিস্ট্রি জানা গেছে যে ইমাম ইবনে তাইমিয়া পর্যন্ত এরকম কোনো মতবিরোধ পাওয়া যায় নাই যে এটা নিয়ে কোনো দ্বিমত আছে কারো। এবং অন্য অন্য সাহাবিদের যে জীবনীগুলা, জীবনী গ্রন্থগুলো, সেখানেও দেখা গেছে যে তারা এই কাজটা নিজেরা ব্যক্তিগত জীবনে করছে, মুহাম্মদের ব্যক্তিগত জীবন এবং উমরের ব্যক্তিগত জীবন, আলীর ব্যক্তিগত জীবন অ্যানালাইসিস করলে পাওয়া যায় এই ঘটনাগুলো তারা নিজেরা প্র্যাকটিস করছে। সুতরাং এটার সাথে সমস্ত কিছু যেহেতু একদম খাপে খাপে মিলে যাচ্ছে, তা সুতরাং বলা যায় যে এটা অবশ্যই শিশুদের বিয়ের ক্ষেত্রে এই জিনিসটা বলা হয়েছে। এবং যদি কেউ এখন বলে যে না এটা শিশুদের বিয়ের ক্ষেত্রে বলা হয় নাই, তাহলে সেই 1450 বছর ধরে মুসলমানরা কোরআনের একটা আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করে আইন প্রণয়ন করে শত শত বছর ধরে সেই আইনটাকে সমাজে অ্যাপ্লাই করার কারণে সেই মুসলমানদেরকে তো তাহলে এখন মুরতাদ ঘোষণা করতে হবে, এবং তারা যে একটা জিনিস বোঝে নাই এইটার দায়িত্ব তো আল্লাহর উপরে বর্তায়, কারণ আল্লাহ এমন কি একটা নাজিল করলো যেটা বারবার বলে দিছে ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ বিস্তারিত সহ, আমি ভালোভাবে সুস্পষ্টভাবে আয়াত নাজিল করেছি, বেড়ায় তুই বেড়া মানে কি আয়াত নাজিল করলি যেটা 1450 বছর ধরে মুসলমানরা এটার মানেই বুঝতে পারলো না। অ্যান্ড 1450 বছর পরে আমাদের কবির গাজী ভাই বাংলাদেশ থেকে একজন, উনি এটার আসল সত্যিকারের যে অর্থটা সেটা
আলটিমেটলি বুঝতে পারছে, বুঝতে পেরে যদি আমাদেরকে বুঝাইতে তাহলে আমরা খুবই মানে ধন্য হব যে উনি এটা বুঝে ছোট ভিডিও দেখে আসি ভাই। আল্লাহ রাসুল অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্ক হবে, দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কের কথা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের অর্থাৎ নাবালেকা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজী যেহেতু ইদ্দতের সাথে সর্বস্ব একটা সম্পর্ক আছে, কাজী আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ সাধারণভাবে সর্বস্বতে বৈধ, কিসের ভিত্তিতে আমি বলেছি, আমি কি আসলে আলেমদের মতামত না জেনে আগে নিজে নিজে ব্যাখ্যা করেছি। আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটা দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন, যেখান থেকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে অর্থাৎ নাবালিকা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা, দেখুন এখানে বলা আছে মেম্বার বাবর আবু জাহির, সালিহ আল ফাউজান, আব্দুল আজিজ আল শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ, তারা হচ্ছে এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়া গুলো এই ওয়েবসাইটে দেওয়া হয়, এই ওয়েবসাইটটাতে দেখুন। তো এইখানে একদম সরাসরি বিষয় প্রশ্ন করা হয়েছে, দেখুন প্রশ্ন করেছে ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা হোয়াইল স্টিল ইয়ং ওয়াজ ওয়ান অফ, দেখুন তো বলা হচ্ছে যে এটা কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহের ব্যাপার থেকে পুরো উম্মাহ কি ধরে নিতে পারবে প্রশ্ন করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালেগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা এটা কি আসলে বৈধ। তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ থ্রি মান্থস এট ইদ্দা, মানে এক্স্যাক্টলি যে বিষয়টা আমি আলোচনা করছি যে আসলে এই যে সূরা তালাকের চার নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্ক বা নাবালেগা সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা এটাই এখানে প্রশ্ন করা আছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি দেখুন যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন বিবাহ করেছেন সর্বোচ্চ বয়সে এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়সের 9 বছর। তারপর অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারিটি জাস্ট ফর হিম, এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে ইট ইজ পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইম্যাচিউর গার্ল এন্ড কনজিউমেট ইট, মানে সাধারণভাবেই এটা বৈধ যে যদি নাবালেগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে ইভেন বিফোর ম্যাচিউরিটি ইফ শি ইজ এবল টু, বলা হচ্ছে যে এমনকি বয়স অন্তিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে ইফ শি ইজ এবল টু যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে এজ ফর দ্য ইদ্দা অফ অ্যান ইম্যাচিউর গার্ল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন দ্য ইদ্দা অফ দোজ হু হ্যাভ পাসড দ্য এজ অফ ম্যারিজ ফর দ্য দোজ হু আর স্টিল টু ম্যাচিউর টু বি 3 মান্থস। তারপর দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে নাবালিকার সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীরের কাছে থেকে দেখেছি ইমাম ইবনে জারির রহিমাহুল্লাহ, পূর্বযুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তরফ এভাবেই দলিল নিয়েছেন। আচ্ছা ফারাজ ভাই, আমার লাস্ট একটা কথা বলার ছিল, একটু আমি কি একটু বলবো কিনা আসিফ ভাই? আমি জাস্ট একটা ছোট, আচ্ছা হ্যাঁ আসিফ ভাই, আপনি ছোট হয়ে বলে দেন, আমি আমি তারপর একটা পয়েন্ট মেক করে আমি কবির ভাইকে ছেড়ে দিব আর কি, মানে কবির ভাইয়ের কাছে মাইক ছেড়ে দিব আর কি। লাস্ট যে জিনিসটা আমার বলার ছিল যে 1450 বছর ধরে যে মানুষ এই জিনিসটা বুঝতে পারলো না, এই আয়াতের যে অর্থটা আসল অর্থটা যেটা কবির গাজী ভাই বুঝতে পারছে সেটা 1450 বছর ধরে, যে এত বছর ধরে যে খিলাফত আমল হইলো, শরিয়াত শরিয়ত ভাই আপনি যাই না যাই না আসিফ ভাই আপনি যাই না, আপনি আপনি বুঝতে পারবেন, আপনি আমার থেকে অনেক জ্ঞানী আপনি বুঝতে পারবেন। না না না, আমি 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 তো আমি তো ধরে নিচ্ছি যে আপনি বুঝতে পারছেন, এই জিনিসটা ধরে নিয়ে আমি কথাটা আগাচ্ছি, এই যে আপনি যাই জিনিসটা বুঝতে পারছেন এই জিনিসটা কিন্তু মানে বৈজ্ঞানিক ভাবে যখন এই জিনিসটা মানুষ জানতে পারলো যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে বিয়ে করলে কি কি ক্ষয়ক্ষতি হয়, শারীরিক এবং মানসিক ক্ষয়ক্ষতি হয়, যেটা আন্তর্জাতিক ভাবে একটা প্রেসার ক্রিয়েট করা হইলো পুরো মানে জাতিসংঘ থেকে ইউনিসেফ থেকে বিভিন্ন দেশের উপর প্রেসার ক্রিয়েট করা হইলো। প্লিজ ভাই কবির ভাই আমার কথাটা শেষ করতে দিন তো ভাই, কথাটা শেষ করতে দিন। এই যে ইউনিসেফ থেকে যে প্রেসার ক্রিয়েট করা হইলো বিভিন্ন দেশে দেশে সচেতনতা তৈরি করা হইলো যে বাচ্চা মেয়েদেরকে যেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেয়, এই সচেতনতার পরে গিয়ে
কবির ভাই জিনিসটা বুঝতে পারলো যে কোরআনে আসলে ওইটা বোঝায় নাই, এটা বুঝাইছে। তার মানে যদি আমরা এটা, তার মানে আমরা বুঝতে পারি যে কোরআনে যে জিনিসগুলা বলা আছে সেই জিনিসগুলা মানুষ বৈজ্ঞানিক গবেষণা দিয়ে আবিষ্কার করার আগ পর্যন্ত মানুষ কোরআনের আয়াতের অর্থ বুঝতে পারে না। যখন মানুষ আসলে জ্ঞান বিজ্ঞান দিয়ে জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা থাকে এবং যথেষ্ট পরিমাণ গবেষণা থাকে, তখন আসলে কোরআনের মূল অর্থটা যদি বাইর করা যায়। এর আগ পর্যন্ত যদি কোরআনের একটা ভুল অর্থ দিয়ে পৃথিবী চলে, তাহলে এই বালের কোরআন দিয়ে আমি করবটা কি? যে এই বালের কোরআন এর কোনো অর্থ হয় না। আরে ভাই, আমি উত্তরটা 10 সেকেন্ড চাইছি, আপনারা এত দৌড়াইতেছেন কেন? 10 সেকেন্ড 10 সেকেন্ড চাইছি ভাই, দৌড়াইতেছেন কেন? আরে শেষ করি, আমি তো দৌড়াইতেছি। ভয় পাইতেছেন নাকি? ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? শুনেন আমার, হ্যাঁ ভাই অনেক ভয় পাচ্ছি, আপনার আপনাকে ভয় না পাওয়ার উপায় আছে? আচ্ছা, যে জিনিসটা বলছি ভাই, ভাই বলো না, আসলে প্লিজ, যে জিনিসটা বলতেছে যে এই বালের কোরআন দিয়ে আমি করবটা কি, যে এই বালের কোরআন এর অর্থই বোঝা যায় না সারা জীবন। না, বালের কোরআন কেন বললো ভাই? না, আমি কিন্তু ভদ্র ছিলাম এতক্ষণ। না, এই বালের কোরআন বলে আমাকে বলছো, আপনাকে 10 সেকেন্ড তারপর গালি গালি দিচ্ছেন আমাকে, গালি দিচ্ছেন ভাই, বালের কোরআন বলে আমি, ঠিক আছে, আশ্চর্য, আপনি ভদ্র ছিলেন, আপনি আপনি ভদ্র মানুষ, আপনাকে আমি কোরআন আমার কাছে, আমি কোরআন আমার কাছে যখন নোংরা খেতে, এটাকে আমি কেন সম্মান করতে যাব ভাই? আসি ভাই, অফ কোর্স আমি আপনার সাথে মানে কোনোভাবেই দিমত না। যেহেতু কবির ভাইয়াকে আমি নিজে ডেকে নিয়ে আসছি, সেহেতু বেচারা যেহেতু আনকমফোর্টেবল ফিল করছে ওটা বলা দরকার নেই, বাট আপনার পয়েন্টটা মোটামুটি 100% ক্লিয়ার, এবং আপনার পয়েন্টের উপর বেস করে আমি একটা পয়েন্ট দিতাম। থ্যাংক ইউ, আপনি আর অনেক ইজি করে দিচ্ছেন এবং আমি পয়েন্টটা দিতাম, বাট আমি পয়েন্টটা মেক করার আগেও, আই থিঙ্ক পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার সবার কাছে, বাট যদিও যারা যারা ধরতে পারেনি আমি আরো একটু ক্লিয়ার করে দেবো। কবি ভাই, আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনার যদি ছোট কিছু বলার থাকে বলতে পারেন, এবং আমি আপনার আপনার যদি ফুল অন ব্যাখ্যা করার থাকে আমি আপনার আমার ভাই, এই আয়াতের প্রশ্নের উত্তর 10 সেকেন্ডে দিতে পারবো, এখন 10টা সেকেন্ড দিতে পারতেছেন না আপনারা, ভালো লাইক করেন, 10 সেকেন্ড উত্তর দিচ্ছি এই যে বলেন, এখন বলেন, প্লিজ বলেন, আপনাকে দিচ্ছি। আচ্ছা, হিজরা কি বিয়ে করে না? ওয়াল্লাহ, দাঁড়ান দাঁড়ান, আমি লিটার, আমি যেটা বলছি সেটার উপর থাকবো, লিটারাল ওয়াল্লাতি মিনান নিসা, মিনান নিসা তিফলানা, মিনাত তিফলানা, নিসা মানে প্রাপ্তবয়স্ক, মিনান নিসা ওয়াল্লাতি মিনান নিসা লাম ইয়াহিদনা, যাদের কখনো মেনস্ট্রুয়েশন হয় নাই। হিজরা কি বিয়ে করে না? হিজরাতে ডিভোর্সের দরকার হয় না, আপনি খালি মানুষ, হিজরা মানুষ না, হিজরাতে ডিভোর্সের নিয়ম করে থাকবে না, এখানে আছে উত্তর হয়ে গেছে, হিজরাতে ডিভোর্স এটা শেষ। আপনি বলো আর আর বিষয় করতে ছিল, আর কোনো একটা ডিভোর্সের বিধান এখানে আছে, আমি লিটারাল মিনিং নিছি, আমি কোথাও ইয়া যাইনি, কোনো আয়াতও যাইনি, উত্তর হয়ে গেছে। এখন আপনি বালের কোরআন কেন বললেন, এটা এটা পরে বলেন। আচ্ছা, ওটার জন্য আসিফ ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাকে সরি বলতেছি, বালের কোরআন বলার জন্য আমি আসিফ ভাইয়ের পক্ষ থেকে আমি সরি বলতেছি। আপনার কি কবি ভাই আর কিছু বলার আছে? আমি আপনি যদি বলার না থাকে, আমি তাহলে আমার যে ফাইনাল পয়েন্টটা মেক করার সেই পয়েন্টটা মেক করবো আর কি। আপনার কি আর কিছু বলার আছে কবি ভাই? না, আমার কিছু কিছু বলার নেই। ওকে, থ্যাংক ইউ। তো দর্শক যারা যারা দেখলেন এতক্ষণ কবি ভাইয়ের সাথে প্রথম থেকে যে আলোচনা দেখলেন, ওটার উপর বেস করে আমি আমার লাস্ট পয়েন্টটা মেক করবো। কবি ভাইকে আমি ডেকে নিয়ে এসেছিলাম আজকে স্পষ্ট এবং অস্পষ্ট আয়াত নিয়ে আলোচনা করার জন্য। কোরআনের কিছু আয়াত স্পষ্ট, যে আয়াতের প্রথম আলোচনা থেকে আমি যেটা জানলাম, যে যে আয়াত থেকে আইন নেওয়া হবে, যে আয়াতগুলার একটা মিনিং থাকবে সবার কাছে স্পষ্ট হবে, এবং কিছু আয়াত থাকবে অস্পষ্ট, যে আয়াতে হাজারো মিনিং থাকতে পারে, এবং কোনটা সঠিক আইন, কোনটা সঠিক মিনিং ওইটা কেউ বলতে পারবে না, এবং ওটা দ্বারা কোনো আইন করা হবে না। নাও এইগুলা কিন্তু আমরা কবি ভাই থেকে ভেরিফাই করে নিচ্ছি আর কি, কবি ভাই আমাদের সাথে এখানে একমত হয়েছে। নাও আসিফ ভাই, মাই পয়েন্ট ইজ, কবির ভাই মনে করেন এটা হচ্ছে সুরা তালাকের 4 নম্বর আয়াত হচ্ছে একটা স্পষ্ট আয়াত, কবি ভাই আগে স্বীকার করেছেন এটা হচ্ছে স্পষ্ট আয়াত, এবং এটা থেকে আইন নিতে হবে এবং সবার জন্য আইনটা একই হবে। এই জিনিসটা স্পষ্ট কে বলছে, মানে মানে এই স্পষ্ট এই জিনিসটা কার দ্বারা, যে স্পষ্ট অস্পষ্ট, এই জিনিসটা হচ্ছে আল্লাহ দ্বারা ইয়ে, আল্লাহ নিজে বলেছে যে এই জিনিসগুলো মানে কোরআনের কিছু আয়াত স্পষ্ট, কিছু কিছু আয়াত অস্পষ্ট। এটা যদি স্পষ্ট আয়াত হয়, এটা থেকে যদি একটাই আইন, একটা আইনই হয়, তাহলে ওই একটা আইন একটা বিধানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবি ভাই একটু আগে যেই প্রপোজিশনটা আমাদের কাছে মেক করলেন, যে একটাই আইন হবে, ওটা দ্বারা আইন হবে এবং ওটার কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকবে না, কবি ভাই এখন নিজেই আমাদেরকে ব্যাখ্যা করে বলতেছেন যে ওটার মধ্যে কেন ভিন্ন ডিফারেন্ট, ওটার মধ্যেও যে ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, ফান্ডামেন্টাল যে কন্ট্রাডিকশন, মানে স্পষ্ট আয়াত অস্পষ্ট আয়াত, এটা যে একটা ফাতরামি, মুমিনরা যে তাদের ইশার মতো, তাদের মনের মতো যখনই যেটাকে স্পষ্ট বানাইতেছে সেটা স্পষ্ট বলে, যেটা অস্পষ্ট বলতেছে সেটা স্পষ্ট অস্পষ্ট বলে, স্পষ্ট আয়াত বলেও ওটার মধ্যে হাজার কই ভাই, কিছু কিছু আয়াত আনেন তো, লেট মি ফিনিশ মাই পয়েন্ট, স্পষ্ট আয়াত বলেও এটা বলার পরেও যে ওই আয়াত থেকে একটাই ইয়ে আসবে, একটাই মিনিং আসবে, এবং ওই আয়াতের মধ্যে কোনো ডিসপিউট থাকবে না, ওই আয়াত দ্বারা আইন তৈরি হবে, ওইটা বলার পরেও তারাই নিজেরা বলেছে ওইটার কেন ভিন্ন ভ্যারিয়েশন আছে। আসিফ ভাই, তাহলে কি আলটিমেটলি স্পষ্ট আয়াত অস্পষ্ট আয়াতের কোনো কোনো মিনিং থাকে, নাকি স্পষ্ট আয়াতগুলো অস্পষ্ট আয়াতের মতোই বেক? আমি তো এখন মানে আমার কাছে যে পজিশনটাই, কবির গাজী সাহেবের পজিশনটাই আমার কাছে একেবারে টোটালি ডিসঅনেস্ট একটা পজিশন মনে হচ্ছে আমার কাছে। কিন্তু আমার কাছে কিন্তু যে মানে মুশফিক মিনারের মুশফিক মিনারের পজিশনটা কিন্তু অন্তত পক্ষে অনেস্ট পজিশন, যদিও এটা আমার বিরুদ্ধে কিন্তু এটা কিন্তু অনেস্ট মনে হয়, সে যেটা বুঝছে এবং যারা মানে এই জায়গা দলিলগুলা থেকে যে সে যেটা বুঝছে সেটা বলতেছে, কিন্তু কবির গাজী ভাইয়ের অপজিশনটা তো একদমই টোটালি ডিসঅনেস্ট একটা পজিশন মনে হয়।
আপনি বলতেছেন কোরআনের এই আয়াতটা স্পষ্ট এবং এই আয়াত দ্বারা একটা ইন্টারপ্রিটেশন হবে, সবার জন্য একই ইন্টারপ্রিটেশন হবে, এটা কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারবে না, কেননা এটা দ্বারা আইন মেক করা হবে। আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাদের স্কলাররা এই আয়াত থেকে যে আইন নিছে, সকল স্পষ্ট আয়াত থেকে যে আইন নিছে, সেটাকেই আপনি স্পষ্ট বলে একমত হচ্ছেন না, আপনি এটা ভিন্ন ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। যেই প্রপোজিশনটা আপনি নিজে দিলেন সেই প্রপোজিশনটাই আপনি ব্রেক করলেন কই ভাই? আমি জানি না এর থেকে সিম্পলি আপনাকে কিভাবে বুঝাবো। চ্যাটে কেউ যদি একটু লেখেন, আমার পয়েন্টটা বোঝা কি আসি ভাই, আমার পয়েন্টটা কি বোঝা দর্শকদের জন্য টাফ হয়েছে কিনা, নাকি পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার এনাফ? আমাকে ছোট মেয়ে বিয়ে করতে হবে, তারপর তার সেক্স করতে হবে, এটা বলছেন? সেটা তো বলে নাই ভাই, সেটা বলে নাই কবি সাহেব, আপনাকে সেটা বলা হয় নাই ভাই, একটু ঠান্ডা মাথায় একটু বোঝেন যে ফারাজ ভাই পয়েন্ট না, একটু পানি খান, ঠান্ডা হন, এখানে হাইপার আর কিছু নাই, হাইপার হল আমাদের একটু বোঝেন। আপনার পজিশন এবং আমাদের পজিশন কিন্তু এক, হ্যাঁ, ছোট মেয়েদের করা যাবে না, কিন্তু আপনার ইন্টারপ্রিটেশন এবং আমাদের ইন্টারপ্রিটেশন আলাদা, পজিশন এক, আমাদের পজিশন এক, আমাদের ইন্টারপ্রিটেশন, আমাদের ইন্টারপ্রিটেশন উনি বলতেছে যে আয়াতে ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকা পসিবল, থাকা যাবে না, সেই আয়াতেই দেখতেছে ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, সে নিজে আলাদা ইন্টারপ্রিটেশন নিয়ে আসছে। না না না, আমাদের যে পজিশনটা ফারাজ ভাই, আমাদের যে পজিশনটা যে বাচ্চা মেয়েদের ইয়া করা যাবে না, হ্যাঁ, এই পজিশনে কবিতার বাজেটের কাছে সাথে কিন্তু আমরা একমত, হ্যাঁ, এটা করা যাবে না, নিষিদ্ধ, এটা করা দণ্ডনীয় অপরাধ, ডিসগাস্টিং, যদি আমি কোনদিন সামনে পাই আমি তখন কিন্তু মানে জঙ্গি হয়ে যাবো, বুঝছেন, আমি কিন্তু এত ভদ্র থাকবো না, ভায়োলেন্ট হয়ে যাবো, হ্যাঁ, আমি কিন্তু এত ভদ্র থাকবো না, এটা আমি মানে জুতা দিয়ে বাইরে বাইরে আমি রক্ত বের করতে চাই, মানে সত্যি সত্যি, হ্যাঁ, যারা হচ্ছে শিশু, শিশুদের সাথে এটা করতে চায়, এটা এদেরকে আমি মানে এটা আমি সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম বলে মনে করি। আমি কবির গাজী ভাইকে আবার আপনার পয়েন্টটা আবার একটু বোঝানোর চেষ্টা করি। কবির গাজী ভাই, আপনি তো বলছেন যে এই যে আইন বা বিধান প্রণয়ন যে আয়াতগুলা থেকে হয় সেই আয়াতগুলা স্পষ্ট স্পষ্ট আয়াত, তাই না কবির গাজী ভাই? এটা আপনি বলছিলেন না কবির গাজী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আসিফ ভাই যতটুকু বলে অতটুকু ক্লিয়ার দেন, আমি আপনাকে তো বলছি যে আমি আপনাকে পুরোটা সুযোগ দিব বুঝানোর, আপনি দেখাবেন, আপনি নিজেই দেখাবেন যে আপনি যেখানে বলছেন এই আয়াতের ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে না, আপনি আধা ঘন্টা ধরে বুঝাবেন যে এই আয়াতের কেন ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, পুরোটা দেখেন, সমস্যা নাই তো আমার, আমার তো প্রত্যেকটা যুদ্ধে আপনার হাতে জেতা দরকার নাই, আপনি পুরোটা দেখেন, যদি নিজের নিজের কবর নিজে করতে চান আমার কি আছে, আমি আপনার চিয়ার করবো দরকার কি আছে ভাই, আমার কি করার দরকার আছে, সেটা দেখানো না, ওইখানে শিশু সুদানের কথা বলেই আছে, আমি যদি যেখানে দেখাই দিতে পারতেছি যে সে বলতেছে যে না ওই আয়াতে আয়াতগুলো স্পষ্ট থাকবে এবং ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন নেওয়া যাবে না, সেখানে সে যদি দেখায় যে ওই এত ভিন্ন কেন ইন্টারপ্রিটেশন আছে, আমার জন্য তো আমার দরকার আছে, তাহলে দেখাও ভাই, তুমি মন খুলে দেখাও। আচ্ছা আমি এটা লিখে দিই, হ্যাঁ, উনি বোধহয় বুঝতে পারছে না, কি সময় আছে ভাই, মানে বাংলা কথা মানুষ বুঝে না, এটা কোনো কথা আচ্ছা আমি এটা ইয়া করছি, মোটামুটি লিখছি, দেখেন তো স্পষ্ট আয়াত থেকে আইন আসে তাই ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, কিন্তু 1400 বছর ধরে বিভিন্ন আলেম এই আয়াতের ভুল ব্যাখ্যা করেছে, যদিও এটি একটি স্পষ্ট আয়াত, এবং ওই একটু একটু লিখাতে আসি ভাই, ওই ওই ব্যাখ্যার সাথে আমি একমত নই, দেখে দেখাবো যে ওটা কেন ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে।
হ্যাঁ হ্যালো, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ কই ভাই, মনে অন্য একটা আইডি থেকে আসছেন। হ্যাঁ ভাই বলো। কই ভাই, আপনাকে আসিফ ভাই একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখ। আচ্ছা এটা তো শেষ হয়ে গেছে, মানে ইয়ার শেষ হয়ে গেছে ভাই। না লেখা শেষ হয়ে গেছে, কি সমস্যা নেই, আসিফ যতটুকু লিখছেন ততটুকুই দেখান। আচ্ছা নাহলে আপনি যেটা লিখেছিলেন ওটাই দেখেন। ওনার প্রথম প্রস্তাবনা হচ্ছে স্পষ্ট আয়াত থেকে আইন আসে, তাই স্পষ্ট আয়াতের কোনো ভিন্ন ব্যাখ্যা ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতেই পারে না, এ কারণে এটা তো স্পষ্ট আয়াত। এটা হচ্ছে ওনার আইনে আইনে আইনজীবীরা ঝগড়া করে না, এটা একই আইন, বাংলাদেশের সংবিধান একই আইনে একই ধারা, ওটা নিয়ে আইনজীবীরা ঝগড়া করে না, বাদী বিবাদী হয়ে কোর্টে লড়াই করে। এটা বাংলাদেশের আইনের সাথে আইন নিয়ে কথা, মানুষের বানানো আইনের মতো, ঈশ্বর আল্লাহর বানানো আইন, আপনি যেটা বললেন যে ওটার ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে না, আপনি বলতেছেন ওইরকম মানুষের বানানো আইন, ওইরকম বলতেছেন মানুষের বানানো আইনের মতো ওইখানেও ইয়ে থাকবে। কিন্তু এটা তো আর আমরা তো এই প্রস্তাবনাটা তো আমরা দেইনি তো ভাই, ভাই এই প্রস্তাবনাটা তো কবির গাজী ভাইয়ের দেয়া, মানে প্রস্তাবনা কবির গাজী ভাই আবার একটু মনে করে কবির গাজী ভাই, কবির গাজী ভাই এই প্রস্তাবনাটা তো আমরা প্রস্তাব করিনি, আপনার প্রস্তাবনাটা আমি আপনাকে বলতেছি তো ভাই, আপনি মনে বুঝতে পারতেছেন না। আচ্ছা আপনাদের যা বলার বলেন, দর্শকরা বিচার করুন। না না কবির গাজী ভাই, এই প্রস্তাবনাটা তো আমার বা ফারাজ ভাইয়ের নাই, প্রস্তাবনাটা আপনার ছিল, যেটা আপনি প্রিভিউতে বলছিলেন। আমি কি আমরা কি টেনে দেখাবো আপনার ওই কথাটা আবারও? না না আমি তো বলছি, আবারও বলতেছি একই কথা, আবারও বলতেছি যে কোরআনের স্পষ্ট আয়াত থেকে আইন আসে, এটা আমি বলছি। হ্যাঁ তারপরে তাই পরে পরে যে যুক্ত করছেন আপনারা, পরে কেন যুক্ত করলে তাই ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই এটা এখানে এটা তো এটা তো আপনি এটা তো আপনি বলছেন, আপনি বলছেন এটা আমরা বলিনি, তো আপনি বলছেন ভিন্ন ব্যাখ্যা তো থাকতেই পারে, একই লয়ের ভিন্ন ব্যাখ্যা, আমি আমি তো এটাই বলছি। তাইলে তাইলে ভাই তাইলে ভাই আমরা স্পষ্ট হলো কিভাবে, তাইলে এটা স্পষ্ট হলো। আরে বাবারে, আচ্ছা স্পষ্ট ভাই আসবে কোথেকে? মনে করেন এখন দিন, এটাতে কোনো অস্পষ্টতা নাই, বা এখন রাত, এটাতে কোনো অস্পষ্টতা নাই, যদি অস্পষ্টতা থাকে তাহলে ভিন্ন ব্যাখ্যা থাকে। কথাটা একটু আগে কথাটা একটু শোনেন ভাই, আগে কথাটা একটু প্রশ্নটা শুনে তারপর উত্তর দেন। মানে একটা জিনিসের যখন অস্পষ্টতা থাকে তখনই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়, এটা হচ্ছে মানে যুক্তির কাঠামোই এরকম, যুক্তির ইয়াটাই এরকম যে অস্পষ্টতাই আসলে ব্যাখ্যা তৈরি করে, বিভিন্ন ব্যাখ্যা তৈরি করে, কিন্তু যে জিনিসটা স্পষ্ট সেই বিষয়ের একটাই, যত স্পষ্ট হবে তত ব্যাখ্যা বিভিন্ন ধরনের ব্যাখ্যা কমতে থাকবে, আর যখন এটা একেবারে দিবালোকের মতো একদম ঝকঝকা ফকফকা স্পষ্ট হবে তখন একটাই ব্যাখ্যা থাকবে, এর আর কোনো ব্যাখ্যা থাকবে না, অস্পষ্টতা যত বাড়বে ব্যাখ্যা তত বাড়বে। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিই, বাংলাদেশের আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য একটা ইয়া আছে, আইন আছে, হ্যাঁ এই আইনটা একটা অস্পষ্ট আইন, কারণ ধর্মীয় অনুভূতিটাকে ব্যাখ্যা করা হয়নি, এই জিনিসটা কি, এটা আঘাত কি কিতে লাগতে পারে, এই জিনিসটা ব্যাখ্যা করা হয়নি দেখে এই জিনিসটা একটা অস্পষ্টতা আছে, এটার জন্য এক একজন এক একটা ব্যাখ্যা তৈরি করতে পারে এই জিনিসটার। ধর্মীয় অনুভূতিতে একজন ভাগে ব্যাখ্যা করতে পারে যে ইসলামকে, শুধুমাত্র ইসলামকে আঘাত করলে এইটা হবে, আরেকজন ব্যাখ্যা করতে পারে না সাহাবিদের করলেও হবে, আরেকজন ব্যাখ্যা করতে পারে এই যে আপনারাও সেটাকে ইয়া করতেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছেন যে যারা হালে কোরআন তারাও ধর্মীয় অবমাননাকারী, এটাও ব্যাখ্যা করতে পারে অনেকে, কারণ এই জিনিসটা তো অস্পষ্ট, আইনটাই অস্পষ্ট দেখে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ভিন্ন ভিন্ন মানুষের কাছে তৈরি হচ্ছে। কিন্তু আইনটা যদি প্রিসাইজলি একদম খুবই পরিষ্কারভাবে স্পষ্ট থাকতো, হ্যাঁ যেমন ধরেন আরো অনেকগুলো স্পষ্ট আইন কিন্তু বাংলাদেশে আছে, যে আইনগুলো একদম মানে ঝকঝকা ফকফকা কোনো অস্পষ্টতা নাই, তখন আর ভিন্ন ব্যাখ্যা ব্যাখ্যা করার সুযোগটা থাকে না, সুযোগটা কমে যায়। এই জিনিসটা কি আপনি বুঝতেছেন যে যতটা যত স্পষ্ট হবে ভিন্ন ব্যাখ্যা করার সুযোগটা তত কমতে থাকবে, এটা কি আপনি বুঝতেছেন নাকি এটা আপনি মানতেছেন না? আচ্ছা আপনাদের রিফ্রেশ করি কথাটা, যত স্পষ্ট হবে তত ভিন্ন ব্যাখ্যা কমতে থাকবে, মানে স্পষ্ট অস্পষ্ট আপনি এটা স্পেকট্রাম হিসেবে দেখতেছেন তাই তো, যত স্পষ্ট হবে তত কমতে থাকবে। হ্যাঁ যেমন ধরেন বিজ্ঞানের যে কোনো একটা থিওরি, বিজ্ঞানের যে কোনো একটা বই, বইটাতে যত স্পষ্টভাবে জিনিসটা ব্যাখ্যা করা থাকবে তত ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কমবে, ভুল ব্যাখ্যার সুযোগটা কমবে, এই দিক সেদিক ব্যাখ্যার সুযোগটা কমবে, আর যখনই যেটা সেটা আমি একমত, আমি একমত, আমি যখনই জিনিসটা অস্পষ্ট হবে তখন বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা করা শুরু করবে, ও এটা দ্বারা মানে এটা বুঝাইছে, একজন বলবে এটা দ্বারা মানে নিশ্চয়ই এটা বুঝাইছে, লেখক নিশ্চয়ই এটা বুঝাইছে, এই যে যত অস্পষ্ট হয় তত, যেমন কবিতার অনেক অর্থ হয়, যেমন ধরেন জীবনানন্দ দাশের একটা কবিতা, ওটা আপনি 1,00,000 অর্থ তৈরি করতে পারবেন, কারণ ওইটা জিনিসটা এমন অস্পষ্ট ধোয়া আসে, মানে ওইটার মূল অর্থটাই মানে কবি কি বুঝাইছে সেটা বোঝা অনেক মুশকিলের একটা ব্যাপার, কারণ বেড়াই জীবনানন্দ বেড়াই ছিল এমন একটা ধোয়াশা মার্কা বেটা, যে কি লিখছে এবং কেমনে লিখছে কই থেকে কিগুলো বোঝা মুশকিল, হ্যাঁ অনেক ইয়া ব্যক্তিত্ব, এই কারণে যেমন ধরেন লালন ফকিরের গান, অনেক গান আছে অস্পষ্ট বোঝা যায় না, ওই যে সহজ মানুষ বলতে কি বোঝানো হয়েছে, এই জিনিসটা দ্বারা আসলে কি মিন করতেছে লালন ফকির, কারণ এই গানগুলো গানগুলা গান কবিতা এগুলো জিনিসগুলাই হচ্ছে অস্পষ্টতা তৈরি করে এবং মানুষের ভিতরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি করে, আর জিনিসটা যত একাডেমিক হয় যত বৈজ্ঞানিক গবেষণা হয়
তত জিনিসটা স্পষ্ট করা হয়, আইন হয়, বিভিন্ন দেশের আইন বিচার ব্যবস্থাতে এই স্পষ্টতা হচ্ছে একটা মূল উপাদান, যেটা থাকলে ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কম থাকে। যখনই আরেকটা ভিন্ন ব্যাখ্যা আসে তখনই আরো আইনটাকে আরো স্পষ্ট করে লিখতে হয়, ব্যাখ্যাটা লিখতে হয়, ওইটা টিকা লিখতে হয় যে এইটা শব্দটা দ্বারা এই জিনিসটা বোঝানো হচ্ছে, তখন জিনিসটা আরো স্পষ্ট হয়ে যায়, তখন ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কমে যায়। এই স্পষ্ট আয়াত মানেই হচ্ছে গিয়ে ভিন্ন ব্যাখ্যার সুযোগ নাই। আপনি কি এবার বুঝতে পারছেন? জি, অস্পষ্ট স্পষ্ট আমি হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার যে পয়েন্টটা ছিল, কোরআনে মুবিন আছে, মুবিন মানে শুধু স্পষ্ট না, ক্লিয়ারিফাই করা, এক্সপ্লেন, অনেক কিছু, ওদিকে যাবো না। আমি জাস্ট বলছি, ধরেন আমি খাতা নিলাম একটা, হ্যাঁ, ধরেন খাতার মধ্যে আমি ইউএসএ লিখলাম, ধরেন ইউএসএ লিখলাম। এখন আমি যখন ইউটা এমন ভাবে লিখলাম, আপনার কাছে মনে হচ্ছে এটা কি ইউ লিখছি নাকি ভি লিখছি, আপনি বুঝতেছেন না। এই যে আপনার কাছে এখন স্পষ্ট না অস্পষ্ট, তারপরে দেখেন অস্পষ্টতা কাটে না। এখন ইউএসএ দিয়ে আমি কি বুঝবো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বুঝবো নাকি ইউনাইটেড সকার অ্যাসোসিয়েশন বুঝবো নাকি আর অনেক কিছু বুঝবো? তারপরে আপনি জিজ্ঞেস করলেন যে কবির ভাই এখানে তো ইউএসএ হবে নাকি ইউনাইটেড সকার অ্যাসোসিয়েশন, আমি বুঝতেছি না, এটা অস্পষ্ট। আমি আপনাকে বললাম ইউএসএ দ্বারা আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বুঝছি। এই এই স্টেপগুলো পার করার পরে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে যখন আপনি স্পষ্ট করে দিচ্ছেন, তখন এই ভুল ব্যাখ্যা করার সুযোগটা কমে গেল দেখেন। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করেন নাই, ততক্ষণ পর্যন্ত ফারাজ ভাই বলবে এটা দ্বারা মনে হয় কবির গাজী ভাই এটা বুঝাইছে, আমি বলবো না ওইটা বোঝায় নাই সেটা বুঝাইছে। এই যে তিন চার ধরনের ব্যাখ্যা তখন বিভিন্ন জন তৈরি করবে, কিন্তু যখন আপনি স্পষ্ট করবেন তখন কিন্তু আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করার সুযোগটা থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন স্পষ্ট, আয়াতগুলো স্পষ্ট, এই এই আয়াতটা স্পষ্ট যেটা দ্বারা আইন প্রণয়ন হয়, এই আয়াতটা স্পষ্ট, সুতরাং এইটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তো যৌক্তিকভাবেই সম্ভব না, আপনার যুক্তিতে সম্ভব না, তাই না? হ্যাঁ কবির গাজী ভাই বলেন, হয় আপনার মানতে হবে, হয় আপনার মানতে হবে এটা একটা অস্পষ্ট আয়াত, এটা আপনার মানতে হবে, তাইলে ভিন্ন ব্যাখ্যার সুযোগ আছে। আর আপনার বলতে হবে যে এটা স্পষ্ট আয়াত কিন্তু তারপরে এটা ভিন্ন ব্যাখ্যা আছে, তার মানে তো এটাই আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা স্পষ্ট না, আল্লাহ ঠিকভাবে স্পষ্ট করতে পারেনি। মানে এখন ভাই একটু ক্যাটাগরি গুলো বুঝতে হবে, প্রকার ভেদ। আমি ক্যাটাগরিতে যাওয়ার আগে একটা আয়াত দেখাতে চাচ্ছি, 12 নম্বর সূরা 2 নম্বর আয়াত, একটু শুনে নিয়ে আসতে পারবেন ভাই? ভাই আপনি তো আবার অন্যদিকে যেতেছেন ভাই, আমরা স্পষ্ট অস্পষ্টতে তো ফাউন্ডেশন ক্লিয়ার হইলাম না তাহলে। আচ্ছা আমি পড়ে শুনি, ফাউন্ডেশন ক্লিয়ার হইলাম না। আচ্ছা দাঁড়ান একটু শুনেন ভাই, ল ডিরেক্ট করে, জি 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 ঠিক আছে। তাহলে না আমি আরো একটু ক্লিয়ার করি ভাই, দর্শক এই পয়েন্ট আরো একটু ক্লিয়ারিফাই করি, আরো একটু ক্লিয়ারিফাই করি জিনিসটা দেখেন, যে আপনি ল ডিরাইভ করছেন, মানে আমি শুরুতেই বলছি যেখান থেকে ল নেওয়া হবে মুহকামাত আয়াত, ল ডিরাইভ করে ফেলছেন। এখন ল যদি অস্পষ্ট থাকে ভাই, ওটা ল তো কেউ বুঝবেই না, যে ল বুঝবেই না সে মানবে কেমনে? আপনি দেখেন অস্পষ্ট কথা বলছেন, এখন মানে বুঝতে পারতেছি না, এখন আমি একটা মানে ব্যাখ্যা করবো, তারা আর একটা মানে ব্যাখ্যা করবে। এটাই তো বললাম, এগুলো অনেক অনেক ক্রিটিক্যাল ডিবেট আমার ভাই, সব ডিবেটে এটা কি ক্রিটিক্যাল ডিবেট নাকি ভাই আপনারা কোরআনের এই ইমবারেসিং আয়াত করা? আচ্ছা ভাই এটা কি আসলে ক্রিটিক্যাল নাকি আপনারা এই ইমবারেসিং আয়াতগুলোকে অস্পষ্ট বলে চালিয়ে দিয়েছেন কোনটা? না আমি কোরআন যেহেতু আল্লাহকে দোষ দিচ্ছেন, আল্লাহর আয়াতই শুনাই আপনাদেরকে, দুইটা আয়াত না আমি তো সেটা জিজ্ঞেস করি নাই, আমি বলতেছি এটা কি যেখান থেকে আইন না হলো সেটা কি আসলে আল্লাহর কিতাব থেকে যে আইন না হলো এটা কি আসলে অস্পষ্ট আয়াত থেকে আইন না হলো নাকি আপনারা এটাকে অস্পষ্ট বলে জাস্ট মানুষকে একটা ধূম্রজাল সৃষ্টি করতেছেন আর কি? আমি আমি শুরুতেই একদম আলোচনা শুরুতেই বলছিলাম এটা ক্যাটাগরি না, এটা হচ্ছে ট্যাগ। আপনি এটা লোকেশন ভিত্তিক, কাল ভিত্তিক, আপনি ল নিতে পারবেন না অটোমেটিক্যালি, আপনি ল নিতে পারেন না, মানে এটা আপনার মুতাশাবিহাত, ল নিতে পারেন না, ক্যাটাগরি হয় ভাই, ট্যাগ ছাড়া ক্যাটাগরি হয়, ক্যাটাগরি মানে ফিক্সড ট্যাগ, মানে আপনি ট্যাগিং করবেন এটা ফ্লেক্সিবিলিটি আলাদা। আচ্ছা আচ্ছা, তার মানে স্পষ্ট কথা বলতে ভালো ঠিক না, স্পষ্ট জিনিস দাদা দাদা কইল কইল ভাই কইল ভাই, আপনার কথা একটু বুঝি, আপনি বলুন ক্যাটাগরি মানে ফিক্সড, এটা ক্যাটাগরি না, তার মানে কি মানে কোরআনের যে স্পষ্ট আয়াত সেটা মাঝে মাঝে আবার অস্পষ্ট হইতে পারে, আবার যেগুলো অস্পষ্ট আয়াত সেটা মাঝে মাঝে স্পষ্ট হইতে পারে, এরকম? হ্যাঁ কি কিভাবে হয় একটু বলি, কিভাবে হয় একটু বলি, যেমন আল্লাহ বলছে যে একটু একটু বলি ভাই, একটু বলতে না হাসে, সমস্যা নাই, ওয়া খালাক দেখেন দেখেন আল্লাহ বলছে যে ওয়া খালাক বলে যাও তুমি, এই ট্যাগটার মানেটা কি হয়? আপনি যে ট্যাগ দিলেন এটা স্পষ্ট আয়াত, এটা স্পষ্ট আয়াত, এই তো অস্পষ্ট আয়াত, এটা মানে কি? আমাদের যে পয়েন্ট আমি করা আছে ভাই, আমি মনে করি প্রিটি ওয়াস পয়েন্ট মানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার। এখন
আমি মনে করি কবির ভাই যেহেতু গেস্ট দেখে নিয়ে আসি আমি, ওরা ইয়েটা শুনে ইন্টারপ্রিটেশনটা শুনে ইয়ে করে মানে উনি যেহেতু বলতে যাচ্ছেন ইন্টারপ্রিটেশনটা শুনে বসে বসে কি বলবো। দেখেন এই যে আপনারা একসময় প্রশ্ন করতেন আল্লাহ যখন কোরআনে বললো যে এই যে আমি সবকিছুই সৃষ্টি করছি মিন জাউজিন কারিম মানে সম্মানিত জোড়া থেকে, তো জোড়া থেকে সৃষ্টি করছেন, আপনারা প্রশ্ন করতেন এই সময় যে তাহলে অ্যামিবা এককোষী প্রাণী এটা থেকে কি দিয়ে সৃষ্টি করছে, তো মানে এককোষী প্রাণী তো জোড়া নাই, তখন এখন আমরা জানতে পারি যে ডিএনএ এর কথা, ডিএনএ যে ডাবল হেলিক্স, ওই ডাবল হেলিক্স দুইটা ডাবল হেলিক্স মানে কি ডাবল, এটা জোড়া, ওই জোড়া থেকেই ওই জোড়া থেকেই কিন্তু এককোষী প্রাণী হয়েছে, আমরা হয়েছি, আমাদেরও ডিএনএ আছে লিভিং এভরিথিং, এই যে একটা পাই গেল। এই বিষয়টা কিন্তু অস্পষ্ট হলো কখন, এই ব্যাপারটা স্পষ্ট হইলো আমরা যখন মাইক্রোসফট একুশে পানি দেখা শুরু করলাম, তারপরে আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই, এটা একটু দেখেন তো এই জিনিসটা। আমি শুনতে পাচ্ছি কবি ভাই, একটু বলতো ওই আইটা কি আপনি থেকে বেটার শুনতে পাচ্ছেন? ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? এই জিনিসটা কি বুঝতে পারছেন কবির কাজী ভাই? এটা ভুল ভাই, এটা ভুল, কারণ এই কথাটা কোনটা ভুল, প্রথমটা ভুল না দ্বিতীয়টা ভুল? মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হবে ইউএসএ নাকি অন্য কিছু, আলিফ লাম মিম মানে কি হবে, এটা এটা আয়াত তো স্পষ্ট, অক্ষরগুলো মানে এটা এটা ভুল যে একটি আয়াত স্পষ্ট হলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা ভুল, মানে একটি আয়াত স্পষ্ট হলো তার ভিন্ন ভিন্ন মেটাফোর, যেমন রাস্তার মাথায় আমি একটু উদাহরণ দিই, রাস্তার মাথায় যায় এলাকার মাথার সাথে কথা বলে, এখন এখানে ভাই মাথা মেটাফোর কবির ভাই, আমাদের একটু জিনিসটা স্পষ্ট করে বোঝা, একটু স্পষ্ট করে বোঝা যে একটি একটি আয়াত আপনি কি বলতে যাচ্ছেন যে একটি আয়াত স্পষ্ট হলো তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা রং, যে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে একটি আয়াত স্পষ্ট হলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, এই কথা কি বলতে যাচ্ছেন? বাংলাদেশের একটা আইন, এই কথা বলতে যাচ্ছেন কি না? বাংলাদেশের সব আইন স্পষ্ট, এই কথাটা বলতে যাচ্ছেন কি না? এই কথা কি বলতে যাচ্ছেন? যে এই পয়েন্টে এই কথাটা বলতে যাচ্ছেন, তাহলে আপনার কথাটা আমি আরেকবার একটু শুনি, এখন ল যদি অস্পষ্ট থাকে ভাই, ওটা ল তো কেউ বুঝবে না, যে ল বুঝবে না সে মানবে কেমনি, তো ল টা একবারে ক্লিয়ার কাট একটাই হইতে হবে এবং এটা ডিকশনারি মিনিং হইতে হবে, মানে এটা কেউ মোটা মেটাফোর ঢুকাইতে পারবে না। কি বলেন আসিফ ভাই, উনি একটু আগে কি বলছিলেন? আপনার কি বলতেছে নিজেরাই দেখেন, একটা আয়াত যদি স্পষ্ট হয় সেটার ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এটা আপনাদের দাবি রাইট, তাহলে একটা আইন যদি স্পষ্ট হয়, এই যে একটু আগে ভিডিওটা দেখাইলো মানে এই যে এইমাত্র যে ফারাজ ভাই ভিডিওটা দেখাইলো, এখানে আপনি নিজে বললেন এটা একটু আগে যে ভিডিওটা দেখেন ওখানে আপনি বলেছিলেন যে মুহকামাত আয়াতের ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা কি আপনি বলেছিলেন? মুহকামাত আয়াতের ভিন্ন লিটারাল মিনিং থাকতে পারে, শব্দ একটাই থাকতে হবে, ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, আমি যতটুকু দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা মোকামাত মুতাশাবিয়াত এই কথা এই জিনিসগুলো নিয়ে আসেন আপনাদের কোরআন সংক্রান্ত যে কোনো আলোচনাটাকে ইয়ে করার জন্য, একটু ঘোলাটে করার জন্য, অস্পষ্ট করার জন্য, ভেগ করার জন্য, যে ভাই এটা মোকামাত এটা মুতাশাবিয়াত, আপনারা কোনো মানে যে কোনো আয়াতকে নিজের মনের মতো ব্যাখ্যা করেন, নিজের মনের মাধ্যমে মিশিয়ে যেটা আপনার কনভিনিয়েন্সের সাথে যায় সেটাই নেন, এবং কনভিনিয়েন্সের সাথে নিয়ে যাওয়ার জন্য কি করেন ভাই, এটার মধ্যে এটা মুতাশাবিয়াত, এটা কি আপনি মুতাশাবিয়াত জানেন কিনা, এই জিনিসগুলো যে আপনাদের মনের মাধ্যমে মিশিয়ে নিজেরা নিজেরা
কনভিনিয়েন্স অনুযায়ী ব্যবহার করেন, একবার বলেন যে ভিন্ন ব্যাখ্যা থাকা যাবে না, একবার বলেন যে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, এটা দেখানোর জন্য আমার পয়েন্টটা ছিল আর কি। আমার আমার পয়েন্ট আছে আপনাদের হিপোক্রেসি নিয়ে, তাদের পক্ষ থেকে আমরা আমি দুঃখিত, এবং আমাদের মধ্যে দলাদলি মূলত এই কারণে, কোনটা স্পষ্ট কোনটা স্পষ্ট না, আফ্রিকাবাজি মতামত এগুলো নিয়ে। আমি কয়েকটা প্রশ্ন আসলে জেনুইনলি জিজ্ঞেস করতে চাই আপনাকে, মানে একদম অনেস্টলি আপনি একটু অ্যান্সার দিন তো, মানে যদি সম্ভব হয়, মানে এখানে জেতা হারার কোনো, ধরেন আমি আপনাকে চাহিদা গেছি, হ্যাঁ এটা ধরে নিয়ে, মানে আপনি আমাকে হারাই দিচ্ছেন বা আমাদের সবাইকে হারাই দিচ্ছেন, এটা ধরে নিয়ে আপনি উত্তর দেন যে আপনি কি জেনুইনলি মনে করেন, অনেস্টলি বলেন তো, যেই কথাগুলো আপনি বলতেছেন বা যেই কথাগুলো আপনি বিভিন্ন জায়গায় ইয়া করতেছেন, সেইগুলো কি আপনি জেনুইনলি বিশ্বাস করেন নাকি আপনি নিজেও সেগুলো বিশ্বাস করেন না? আমার মনে হয় আপনি নিজেও সেগুলো, আপনার কথাগুলো আপনি নিজেও বিশ্বাস করেন না, মানে আপনার কথাগুলো যদি অন্য কেউ বলতো অনলাইন অনলাইনে, আপনি শ্রোতা হিসেবে আপনার কথাগুলো যদি আপনি শুনতেন, আপনি কি এই মানে এই কবির গাজী সাহেবকে আপনি কি একজন অনেস্ট মানুষ বলে মনে করতেন? কেন ভাই অনেস্টির কি করলো? আমি তো আপনারা 64 আয়াত নিয়ে আসছেন, আল্লাহতি লামিহাইত না, যাদের কোনো কখনো মেনস্ট্রুয়েশন হয় নাই, তো এখানে হিজরাদের কখনো মেনস্ট্রুয়েশন হয় না, তাদের ডিভোর্স, তাদেরও বিয়ে ডিভোর্স আছে, সেটা নিয়ে বলছি। এখানে আমি সেই ডিটেইলসে যাই না, ডিটেইলসে যাই না, আয়াতের ডিটেইলসে কি আছে সেটাতে যাই না। আমি আমি হিপোক্রেসি কোথায় বললাম? আমি বিশ্বাস করবো না কেন? আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ড অফ গড, আপনি যদি এখন এটা ওয়ার্ড অফ গড না মানেন তাহলে কোরআন সংরক্ষণ নিয়ে আমরা রাখেন, ওয়ার্ড অফ গড কি গড না সেটাও আমি জিজ্ঞেস করতেছি না ভাই। আপনি আপনার কথাগুলো যখন শুনবেন, একটা 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 প্রথম এই স্টেটে আসেন যে আসিফ ভাই যতটুকু কোশ্চেন করে অতটুকু কোশ্চেন নেন এবং অতটুকু কোশ্চেন অ্যান্সার দেন, স্ক্যাটার্ড হয়ে ভাই আপনি জীবনে কোনো কনক্লুশনে পৌঁছে পারবেন না। একটা সিম্পল ডিসকাশন এখানে আসিফ ভাই যে ডিসকাশন গুলো করে, যেখানে একটু ইয়ে থাকে, হট একটা অবস্থা থাকে, ওরকম না, আমি কিন্তু খুব রিল্যাক্স আলোচনা করতেছি আপনার সাথে, খুব সিম্পলি আসিফ ভাই রিল্যাক্স ছিলাম, মানে আমি কি বলে কোরআনটা, আপনি সবসময় এরকম করেন না, রিল্যাক্স থাকেন, রিল্যাক্স জাস্ট, না না আমি কিছু পয়েন্ট সেনসিটিভ, আপনি জানেন কিছু পয়েন্টের কথা, আমাকে গালি দেন সমস্যা নাই, আমাকে গালি সেনসিটিভ বলে ভাই, আপনি অ্যাডাল্ট মানুষ সেনসিটিভ, আপনি কি বেডি মানুষ নাকি? প্রবেশ করার আগে কোনটা স্পষ্ট কোনটা অস্পষ্ট এটাই তো বুঝতে হবে, আপনি তো সবগুলোর অস্পষ্ট বানিয়ে দিয়ে গেলেন। কেমনে কেমনে আসবে ইমান ভাই যখন আমরা দেখবো যে আপনারা বলতেছেন এই আয়াত স্পষ্ট, এই আয়াতে ভিন্ন কোনো ইন্টারপ্রিটেশন থাকতে পারে না, বুঝলাই যখন আমরা একটা আয়াতে গেলাম সেখানে আপনারা বললেন না এটা ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকবে, কেমনে ইমান আসবে? এই আপনাদের এই দেখাগুলো শুনে তারা মনে হবে যে ইসলাম দেখতে কিন্তু। আমি জেনুইনলি মনে করি না যে কবির গাজী সাহেব জেনুইনলি ইসলামে বিশ্বাস করে, এটা আমি মনে করি না, কারণ আমি মানুষের সাইকোলজি তো, মানে মুমিনদের সাইকোলজি আমি দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করতেছি, আমি জানি, আমি আসিফ ভাই কবির ভাই যে বিভিন্ন জায়গায় বলে আর্টিস্ট ফ্ল্যাট মেরে যে মুন ল্যান্ডিং টাইক, তারে তো এই জন্য আরো আগে সত্যি বানিয়ে বানা দিচ্ছে, মানে ক্লাসিক বানা রাখছে, আমি সেটা তো আমরা মুসলিম, মানে আপনারাই আপনারাই ম্যানার অফ না আমাকে ফেস করার জন্য আসেন কথা বলেন, আমি বিদেশিদের আমি তুলাধুনা করি রেগুলার, আমার মানে কি বলবো রেগুলার তুলাধুনা করছি, আমি আমরা বিশ্বাস করতেছি আপনি প্ল্যাটফর্মে যারা শুনতে এনিটাইম কবির গাজীপুর আইডিতে আমি নক দেন, আমি বিশ্বাস করতেছি তো ভাই, আবার ভাই বিশ্বাস করতেছি, মুন ল্যান্ডিং ফেক, আমি এভরি কনস্পিরেসি থিওরি বিশ্বাস করি, আপনারা আমাকে যত গালি দেন দেন, এই কথাটাই আপনি একটু রিপিট করে একবার নিজে শুনে, আমি এভরি কনস্পিরেসি থিওরি বিশ্বাস করি, না না আমাকে ভাই আমাকে হারায় দেখান আর্টিস্ট, আর যে পৃথিবীর মানে মানুষের চাপে গেছে পৃথিবীতে কার্পেট, আমাকে ছবি দেখান ঘুরাইতেছে মানুষ, ছবিটা দেখান আমাকে আজ পর্যন্ত দেখাইতে পারছে, আরে ডায়লগটা যা দিছেন ভাই, আমি এভরি কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি, ডায়লগটা ভাই একদম শর্ট, আমি লিখে রাখার মতো ডায়লগ দিছেন ভাই, না ট্রুথ এর নাম দিছেন কনস্পিরেসি থিওরি, না না ট্রুথ এর নাম দেয়া হয়েছে কনস্পিরেসি, আমার আপনারা আপনারা একটা ছবি দেন বুঝছেন, আমি আপনারা একটা ছবি পাশে রেখে ব্ল্যাক স্ক্রিনে কোটা লিখে দিব, আই এম কবি গাজীপুর এন্ড আই বিলিভ ইন এভরি কনস্পিরেসি থিওরি, তো ম্যান এনাফ ভাই আমাকে ফেস করতে না, আমি তো এভরিডে ডিবেট করতে রাজি কনস্পিরেসি থিওরি না,
আপনি তাকদীর টপিকে স্বীকার করে গেছেন, কোরআনের বিভিন্ন ইসলামের বিভিন্ন জায়গায় বলা হচ্ছে তাকদীরটা ফিক্স, আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে তাকদীর ফিক্স না, এই জিনিসটা স্বীকার করে গেছেন আপনি ভাই অলরেডি। আপনার সাথে এই আলোচনা শেষ, যে আপনি নিজে বলছেন যে ইসলামের কোথা কোথা বলা হচ্ছে যে তাকদীর ফিক্স, আমি তো ফার্স্ট কথা বলি স্ক্যাটার্ড না, ফার্স্ট কথা বলি, ইউ থিঙ্ক লাইক আ ওম্যান, ডু ইউ থিঙ্ক লাইক আ ওম্যান আপনারা সবার ওমেন মনে হয়, ঠিক আছে, আপনারা এলজিবিটি টাইপের ওমেন মনে হবে, ঠিক আছে, আপনাদের বুঝেন না, আপনি আমি নাস্তিক, কিন্তু হইতাম, আমি নাস্তিক হলে ফেস দেখাই লাইভ করতাম, আপনি দেখেন, আপনি করছেন, আমি নাস্তিক কিন্তু হইতাম, আমি নাস্তিক হলে ফেস দেখাই লাইভ করতাম, আপনি মুসলিম হয়েও অন্য মুসলিম ভাইদের ভয়ে নিজের চেহারা দেখাতে চান না, আর আপনি নিজে একজন মুসলিম হয়েও অন্য মুসলিম ভাইদের ভয়ে নিজের চেহারা দেখাতে চান না, আর আপনি তাদের চেহারা দেখাক নাকি? ওয়াও, আপনি যে এক একবার এক এক কথা বলতেছিলেন, ওই জিনিসটা দেখানোর পর আপনি অফেন্ডেড হননি, বাট আপনি অফেন্ডেড হয়েছেন যখন আপনাকে মেয়ে বলা হয়েছে। ইউ আর বিং এ ম্যান ডুড, এটা একটা ম্যানলি আচরণ। কবির গাজী ভাই, মানে কারো অধিকারে অধিকারকে সাপোর্ট করলে যে সেটা হওয়াটা জরুরি না, এই সিম্পল জিনিসটা আপনি বুঝেন না নাকি? আপনি কি মনে করেন যে এই কথাটা বলার সাথে সাথে আমরা আহলে কোরআন হয়ে গেলাম? নির্ভয়ে বেঁচে থাকার অধিকার আছে এবং তাদের মতামত প্রকাশ করার অধিকার আছে, এই কথাটা আমরা নাস্তিক হিসেবে বলি, তার মানে কি এইটা নেসেসারি যে আমরাও আহলে কোরআন হয়ে গেছি বলেন তো? না না, নেসেসারি না, আমি আপনাদের এলজিবিটি বলিও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি এলজিবিটি মাথায় ঘুরে এগুলো নিয়ে কথা বলেন, কথাটা শুনেন আগে। মনে করেন আমরা যদি বলি যে একজন মানুষ যদি আহমদী হয়, আসিব একটা সেকেন্ড কই ভাই, এলজিবিটি যদি বলেন, আপনি যদি কাউকে কটাক্ষ করে এলজিবিটি বলেন, আমরাও কিন্তু আপনাকে কটাক্ষ করে আপনাদের যে নাম বলে যে আহলে খবিশ, এটাও কিন্তু বলতে পারতাম। সো আলোচনাটাকে অধিকার নিয়ে না, আমরা আপনাকে আহলে খবিশ বলতে চাই না, আপনি কাউকে এলজিবিটি বলে এরকম অসম্মানিত করেন না। আমাদের থেকে বেশি মানে ইয়া করবে আপনাদের সাথে, আমরা তো একদম জেনুইন বলে দিই, আপনারা তো ভাই কেউ পুকি মারতে আসেনি, সোজা বাংলায় বললাম তো, আপনার সমস্যা কি? যে যেভাবে বেঁচে থাকতেছে তারা তার পার্সোনাল লাইফে যে আপনার ইয়ে করা দরকার কি? একটা অ্যাডাল্ট হয়ে যদি আপনার সাথে এরকম কথা বলতে হয় কি আপনি কি ভাই? আচ্ছা, কিন্তু শিক্ষিত আছে ভাই, উনি কিন্তু অনার্স মাস্টার্স পাস করা মোস্ট প্রবাবলি শিক্ষিত। আচ্ছা, আরেকটা কথা বলি, কবির গাজী ভাই, মনে করেন আমরা যারা নাস্তিক আছে আমরা বলি, যারা মুক্ত
মুক্ত চিন্তার কথা বলি, আমরা বলি একজন হিজড়ারও সমাজে বেঁচে থাকার অধিকার আছে, মানে যতটুক অধিকার একজন অন্য মানুষের আছে একজন হিজড়ারও সেই ঠিক ততটুক অধিকার থাকতে হবে। এই কথাটা বলার মানে কি এটা নেসেসারি যে আমরাও হিজড়া হয়ে গেছি বলেন তো? না, আমি তো আপনাদের হিজড়া বলি নাই, ওইটা মেনু করে নি, আমি বসে মাথায় ঘুরে আপনাদের এগুলো, এগুলো জন্য চিন্তা করেন না। আমাদের মাথাতে তাহলে অনেক কিছু ঘুরে, আপনারা আমাদের মাথায় ঘুরেন। আপনাদের অধিকারের কথা যেহেতু আমরা বলি, নারী অধিকারের কথা বলি, শিশুদের অধিকারের কথা বলি, হিজড়াদের অধিকারের কথা বলি, এলজিবিটিকে অধিকারের কথা বলি, আমাদের অধিকারের কথা বলি, আদিবাসীদের অধিকারের কথা বলি, শিয়াদের অধিকারের কথা বলি, আপনারা ভালো কাজ করেন বলেই তো আসছি। প্রত্যেকটা মাইনরিটি যারা আছে, যারা একটা সমাজে সংখ্যালঘু, যারা অন্য সংখ্যাগুরুদের দ্বারা নির্যাতিত, তাদের প্রত্যেকের অধিকারের কথা আমরা বলি। তার মানে কি আমরা এটা নেসেসারি যে আমরা এটা হয়ে গেছে আমাদের মাথা সারাক্ষণ এটা করে? না, আমার পয়েন্টটা ছিল আপনাদের এগুলো নিয়ে প্রশ্ন বেশি করা হয়, আপনারাও স্টাডি বেশি করেন, চিন্তা করেন বেশি, যার কারণে হয়তো বা তাদের তাদের সাথে সিম্প্যাথাইজ করেন, তাদের সাইকোলজি ওরকম হয়তো গ্রহণ করছেন কিছু। আমি জানি নাসিকদের মধ্যে কত পার্সেন্ট জানি না ভাই, আপনি কেন নাসিক নাসিকদের মধ্যে, আমি আমি পার্সোনালি ভাই, আমি পার্সোনালি বিশ্বাস করি নাসিকদের মধ্যে 90% এলজিবিটি তারা সমকামিতা করে। আমি জানি না এটা সত্য কিনা, আমি যদি মনে করি যে কোরআন যারা মানে, মানে ইসলাম যারা মানে, তারা বেশিরভাগই হচ্ছে শিশু বাচ্চা পাইলে তাদের নিজেরা কন্ট্রোল করতে পারে না, শিশু বাচ্চার সাথে জনসম্মুখ করে, এটা যদি আমি ধারণা করে বলতে থাকি, এটা কি কাউকে সঠিক ভাবে রিপ্রেজেন্ট করা হলো? আমি বলি যে আমি 90% মুসলিমদেরকে আমি মনে করি যে তারা শিশু কাম, এটা যদি বলি আমি, এই কথাটা তো বলি না, আমি কখনো বলছি, আমি কখনোই বলি না, এটা আমার ভিতরে রাখছি, আজকে প্রকাশ করলাম। আচ্ছা কই ভাই, বাংলা কথা বুঝতে একটু টাফ হয়, তার সমস্যা নেই, ঠিক আছে কই ভাই, আলোচনা আমরা তাহলে শেষ করি, আপনার যদি লাস্ট কিছু বলার থাকে প্লিজ বলেন, আজকে একটু হাসি মুখে বিদায় নিয়ে ঠিক কই ভাই। না আমি দেখেন, আমি মাঝে মধ্যে রাগি, এটা রাগার কারণে রাগি, আমি বিনা কারণে রাগি না, আমাকে যদি কেউ অ্যাটাক না করে আমি তখন বিনা কারণে রাগি না, উল্টা কথা যদি না বলেন আমি কখনোই রাগবো না, ঠিক আছে, এটা মাথায় রাখি না। আচ্ছা দেখুন আর কিছু কই ভাই? না না না, অসংখ্য ধন্যবাদ কবির ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এই ইয়ে বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার ছিল যে মুতাশাবিয়াত আয়াত কোনটা, আর একটা জিনিস বারবার ভুলে যাই নামটা, মুতাশাবিয়াত আয়াত আর একটা কি জিনিস আছে, মুকামাত আয়াত, মুকামাত আয়াত আর মুতাশাবিয়াত আয়াত, এই দুটো কি জিনিস, এই দুটো আমাদের পার্থক্য কি, এটা জানার জন্য যেটা আসলে দরকার ছিল, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমি সবাইকে বলি না, আমি সবাইকে বলি, আমার ডিবেট করতে খুবই ভালো লাগে, আলোচনা করতে ডিবেট করতে আমার, মানে এটা আমি ছোটবেলা থেকেই করি, একবার ক্যারেক্টার থেকে আমি ডিবেটটা করি, আমার ভালো লাগে, যে কেউ যে কোনো টপিকে আমাকে যদি আপনি যে আমরা আমাদের পয়েন্ট মেক করছি, আপনি হয়তো বা আমি আপনাকে পয়েন্ট মেক করতে দেয়নি, বাট কিছুটা হলেও চেষ্টা করে আপনি করছেন, চলে গেছে, বাট থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা অনেক বুঝলাম আসিফ ভাই, আপনার ইচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে।